মহানগরীত আকো বান্তি অর্ভাবলি কেতিয়াবা চিকিৎসক কেতিয়াবা আরক্ষী কেতিয়াবা অধিবক্তার রূপত প্রবঞ্চনা গুয়াহাটীত মেলিছিল অপরাধৰ বিশাল জাল চাকরির ডুবটি লুটিছিল কোটি কোটি টাকা প্রবঞ্চনা করে ক্রাইম ব্রাঞ্চৰ আলহী মাতৃ পুত্র বোয়ারী রিয়েল লাইফত নহয় এবার রিয়েল লাইফত বান্তিয়ৰ বাবলি উলাইছে মহানগরী এয়া মহাপ্রবঞ্চক কোষ্ট অফ বরুয়া এণ্ড পরিয়ালৰ কাহিনী প্রথমে মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর নাম লৈ এই মহাপ্রবঞ্চকে রাজ্য পেলাইছিল প্রবঞ্চনার জাল চাকরি দিয়ার নামত রাজ্যের বিভিন্ন লোকের পৰা এই প্রবঞ্চক গোটে লুটিছিল কোটি কোটি টাকা নির্ধারিত সময়ত ভুক্তভোগীয়ে চাকরি নাপায় ধন বিচারি গলেই এই প্রবঞ্চকে পিস্তল দেখাই দিছিল প্রাণী মরার ভাবুকি উপায়ন্তর হয়ে ভুক্তভোগী কাক চাপিল ক্রাইম ব্রাঞ্চর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিত ক্রাইম ব্রাঞ্চে প্রথমে গ্রেপ্তার করে এই মহাপ্রবঞ্চকর মাতৃ অর্থাৎ জলসিঞ্চন বিভাগের জ্যেষ্ঠ সহায়িকা এইগৰাকী পুতুলি ডেকা পুতুলি ডেকা গ্রেপ্তারের পিছতেই পোহরলৈ আহে আন কেতবোৰ ভয়ঙ্কর তথ্য ক্রাইম ব্রাঞ্চর মারাথন জেরা পোহরলৈ আহে প্রবঞ্চনাত পোস্ট অফ আর পত্নী জুপিটরা জড়িত থাকার কথা ইফালে মাতৃ গ্রেপ্তারের কথা শুনিয়েই নবগ্রহর ভাড়াঘর এড়ি পলায়ন করলে পুত্র এইটো বহুরূপী মহাপ্রবঞ্চক কোষ্ঠ বরুয়া আর বুয়ারী এইগৰাকী জুপিটরা শইকীয়া বরুয়াই মোৰ পিস্তল থাকিব লাগিব পলায়ন করে যদিও দেওবারে বিশ্বনাথৰ পৰা ক্রাইম ব্রাঞ্চে দুয়োকে গ্রেপ্তার করে লৈ আনে গুৱাহাটীৰ কার্যালয়লৈ প্রথমবারলৈ কেমেরার সন্মুখত মুখ খুলিলে দুয়ো স্বামী স্ত্রীয়ে কোষ্ঠভর মতে তেওঁ হেনো ষড়যন্ত্রৰহে বলি হৈছে যোনে ওলাইছে এইবিলাক মিছা কথা এটা মোক ফুচোৱা ষড়যন্ত্ৰ হয় আৰু বিশেষ কথা আমি নাজানো মোক এটা ফুটেজ দেখাব দিয়ক পলাই কি আছিল মই পলাই থকা নাছিলো ইফালে কোষ্ঠভর পত্নী এগৰাকী জুপিটৰৰ মতে এই সমগ্র কাণ্ডত জড়িত পুতুলি ডেকাহে জুপিটৰৰ নামত চিম উলিয়াই হেনো পুতুলিয়ে জাল পেলাইছিল প্রবঞ্চনার পুতুলি ডেকাই মোৰ চিম ব্যৱহাৰ কৰিছে মোৰ নামত সমগ্র প্রবঞ্চনা কাণ্ডৰ সন্দৰ্ভত ক্রাইম ব্রাঞ্চে তিনি অভিযুক্ত মাতৃ পুত্র বোৱাৰীক চলাই আছে মাৰাথন জেৰা ক্রাইম ব্রাঞ্চর সঠিক তদন্ত পোহরলে আহিব কিমান সত্যতা আছে পোস্ট অফ জুপিটরার মন্তব্য বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মহানগরীত আকো বান্তি অর্ভাবলি কেতিয়াবা চিকিৎসক কেতিয়াবা আরক্ষী কেতিয়াবা অধিবক্তার রূপত প্রবঞ্চনা গুয়াহাটীত মেলিছিল অপরাধর বিশাল জাল চাকরির ডুবটি লুটিছিল কোটি কোটি টাকা প্রবঞ্চনা করে ক্রাইম ব্রাঞ্চর আলহী মাতৃ পুত্র বোয়ারী রিয়েল লাইফত নহয় এবার রিয়েল লাইফত বান্তিয়র বাবলি উলাইছে মহানগরী এয়া মহাপ্রবঞ্চক পোস্ট অফ বরুয়া এন্ড পরিয়ালর কাহিনী প্রথমে মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর নাম লৈ এই মহাপ্রবঞ্চকে রাজ্য পেলাইছিল প্রবঞ্চনার জাল চাকরি দিয়ার নামত রাজ্যের বিভিন্ন লোকের পৰা এই প্রবঞ্চক গোটে লুটিছিল কোটি কোটি টাকা নির্ধারিত সময়ত ভুক্তভোগীয়ে চাকরি নাপায় ধন বিচারি গলেই এই প্রবঞ্চকে পিস্তল দেখাই দিছিল প্রাণী মরার ভাবুকি উপায়ন্তর হয়ে ভুক্তভোগী কাক চাপিল ক্রাইম ব্রাঞ্চর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিত ক্রাইম ব্রাঞ্চে প্রথমে গ্রেপ্তার করে এই মহাপ্রবঞ্চকর মাতৃ অর্থাৎ জলসিঞ্চন বিভাগের জ্যেষ্ঠ সহায়িকা এইগৰাকী পুতুলি ডেকা পুতুলি ডেকা গ্রেপ্তারের পিছতেই পোহরলৈ আহে আন কেতবোৰ ভয়ঙ্কর তথ্য ক্রাইম ব্রাঞ্চর মারাথন জেরা পোহরলৈ আহে প্রবঞ্চনাত পোস্ট অফ আর পত্নী জুপিটরা জড়িত থাকার কথা ইফালে মাতৃ গ্রেপ্তারের কথা শুনিয়েই নবগ্রহর ভাড়াঘর এড়ি পলায়ন করলে পুত্র এইটো বহুরূপী মহাপ্রবঞ্চক কোষ্ঠ বরুয়া আর বুয়ারী এইগৰাকী জুপিটরা শইকীয়া বরুয়াই মোৰ পিস্তল থাকিব লাগিব পলায়ন করে যদিও দেওবারে বিশ্বনাথৰ পৰা ক্রাইম ব্রাঞ্চে দুয়োকে গ্রেপ্তার করে লৈ আনে গুৱাহাটীৰ কার্যালয়লৈ প্রথমবারলৈ কেমেরার সন্মুখত মুখ খুলিলে দুয়ো স্বামী স্ত্রীয়ে কোষ্ঠভর মতে তেওঁ হেনো ষড়যন্ত্রৰহে বলি হৈছে যোনে ওলাইছে এইবিলাক মিছা কথা এটা মোক ফুচোৱা ষড়যন্ত্ৰ হয় আৰু বিশেষ কথা আমি নাজানো মোক এটা ফুটেজ দেখাব দিয়ক পলাই কি আছিল মই পলাই থকা নাছিলো ইফালে কোষ্ঠভর পত্নী এগৰাকী জুপিটৰৰ মতে এই সমগ্র কাণ্ডত জড়িত পুতুলি ডেকাহে
জুপিটাৰৰ নামত চিম উলিয়াই হেনো পুতুলিয়ে জাল পেলাইছিল প্ৰবঞ্চনাৰ পুতুলি ডেকাই মোৰ চিম ব্যৱহাৰ কৰিছে মোৰ নামত সমগ্ৰ প্ৰবঞ্চনা কাণ্ডৰ সন্দৰ্ভত ক্ৰাইম ব্ৰাঞ্চে তিনি অভিযুক্ত মাতৃ পুত্ৰ বোৱাৰীক চলাই আছে মাৰাথন জেৰা ক্ৰাইম ব্ৰাঞ্চৰ সঠিক তদন্ত পোহৰলৈ আহিব কিমান সত্যতা আছে পোষ্টৰ জুপিটাৰৰ মন্তব্য বীৰঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট